হঠাৎ আহিল এটা খবর, পুত্রর লগত কি হল একো গমেই নাপালে পরিয়ালে। ইয়া মোর লড়াজন কি হল, জিন্দাই আছে না মরিলে না কি হল মই গমে না হল। এদিন আগত দাঁতর বিখুয়া বলি কইছিল পিতৃক। মেঘালয়ৰ USTMত অধ্যয়নরত আছিল হাফিজুল রহমান, বিজ্ঞান বিভাগৰ দ্বিতীয় বর্ষৰ ছাত্র আছিল। হাফিজুলর মৃত্যু কেনেকৈ হল, কিয় নিজকে নিঃশেষ করলে হাফিজুলে, পরিয়ালে একো গমেই নাপালে। ছাত্রজনে কেবলমাত্র এদিন আগত ফোন করে পিতৃক কৈছিল দাঁতর বিষ হওয়া বলে। মল্লরা হাফিজুল ইসলাম হয়, ফার্স্ট ইয়ারের পরে গুয়াহাটি ইএসটিএমত কোচিং করবলে দিছিল, মোটামুটি এক বছর ফার্স্ট ইয়ার গল, সেকেন্ড ইয়ার বছর চলি আছে। কালি হঠাৎ করে মোক ফোন মারলে, কালি মানে পরশি মারিলে লড়াজনে, মারি কই আছে দেউতা মোর অল্প দাঁতর বিষ হয়েছে, মই ডক্টরক দেখাম বলে। মই ডক্টরক দেখাবার দিল, দেওয়ার পিছত সেই আরো ডক্টরক দেখার পিছত রিপোর্টটা কালি মোক কলে যে দেউতায় মোক রিপোর্টটো দিলে। দিয়ার পিছত মই চালো দাঁতটো অল্প পলস্তর করব লাগে, এটা দাঁত ভিতরত বলে অল্প কিবা হেরি হয়ে গেছে। তো এইখানে কোয়ার পিছত মই কলো বাবা তুই অল্প রেস্ট লওয়া, এইখানে কথা কই তার লগত মই এরিলো, মই টোপনি মারিলে সে টোপনি মারিলে, মই তো ঘরতে হি গুয়াহাটিতে। তারপিছত দশটা বাজাত মার ইএসটিমের পরা টিচারে ফোন মারিলে যে স্যার এনে এনে কথা, আপনার আধা ঘন্টার ভিতর গুয়াহাটিতে আসবে লাগে ইএসটিএমত। বলে ইমান তো সম্ভব নহয়, আমার ঘর তো গোলপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুরত হয়, যাওয়া তো 3-4 ঘন্টামান লাগে যাব। পাছত গলো, মই গই যাওয়ার পিছত মই একেবারে শোনাবালো মেঘালয় কিবা আছিল মেডিকেলটো তাতে লই গেছে, কিবা নাম আছিল মেডিকেলটো। তে যি হোক, তাতে দুটা বাজিলে মোক, মোক আরো চাবাও নিদিলে, কয় হেরিত আছে আইসিউতে আছে। তে মোর আরো যেগুলা দাদা চাদা গেছিল সিহতে থাকিল, মোক কলে তুমি রেস্ট লওয়া, মই তো অসুস্থ হয়ে আছো পুরা, একদম সিরিয়াস প্রেসার উঠি আছে মোর। তারপিছত মই ইহতে মোক কিবা করে হলো তারপরে মই আঁতরাই দিলে। দিয়ার পিছত সিহতে থাকিল, থাকার পিছত এতিয়া মোর লড়াজন কি হল, জিন্দাই আছে না মরিলে না কি হল মই গমে নাপালো। তারপরে খবরটো মই তো নিজাকৈ পাওয়া নাই, এখন বেলেগে আমার ঘরত কাকবা দিছে নাকি মই গম নাপাও। মই কই আছো যে মোক কই আছে আইসিউতে আছে, এতিয়া এনেকা থাকা বলে কই আছে। হঠাৎ মানে অসুখ হওয়া মানে খালি আপনি আহক ইএসটিএমত, আহক আপনি, একো নাই ইএসটিএমত আহক, কিবা সিরিয়াস হয়ে আছে। মেধাবী ছাত্রজনের অকাল মৃত্যুত শোকস্তব্ধ পরিয়ালবর্গ। ইউএসটিএমৰ ছাত্রবাসৰ কোঠালীত মৃত অবস্থাত উদ্ধার হয় ছাত্রজনৰ মৃতদেহ। তাৰমানে ডেড বডিৰ লগত বৰ্তমান মোৰ লৰা আছে, মই এইমাত্ৰ ফোন কৰিছিলোঁ 5 মিনিট আগত, কৈছে যে আমাক ডাক্তারে লৈ, ডাক্তার অলপ আগত আহিছে, ডাক্তারে লৈ সব বস্তু দেখুৱালে, নিজে কৰিছে, কোনোবাই যে মাৰিছে এনেকুৱা কোনো ৰিপৰ্ট নাই। এতিয়া মোটামুটি পোস্টমর্টম করিব, পোস্টমর্টম করি তারপর রিলিজ দিব। তার হাফিজুলর লগত কি হৈছিল, কেনেকৈ মৃত্যু হল হাফিজুলর, হয়তো মরণোত্তর পরীক্ষা আর আরক্ষীর তদন্তর পিছত উলাই পড়িব প্রকৃত তথ্য। নিউজ ডেস্ক, টাইম 8।